নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা গাইড টক সঙ্গে আমি সুমন্ত বন্ধুরা আজকের যে বিষয় সেটা আমি অবশ্যই দেখাবো যে কি করে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এর আগে আমি ইউটিউব কি করে ফোনের সাহায্যে আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তো ফোনের সাহায্যে কি করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তো সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি কি করে মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন তো আজকে আমি দেখাবো যে আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে তো সেই কম্পিউটার বা ল্যাপটপ থেকে কি করে আপনি করবেন। এবং প্রথম থেকে কি করে আইডি আপনি তৈরি করবেন মেল আইডি এবং সেই মেল আইডি থেকে কি করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওতে দেখাবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো আর একটা কথা বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এর আগে আমি ইউটিউব টিপস মানে ইউটিউব গাইড সংক্রান্ত টিপস পঞ্চাশটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি যদি দেখে না থাকেন তো প্লে লিস্ট অন করে আপনি দেখে নিন প্লে লিস্টের লিঙ্ক আপনি এই চ্যানেলের লিঙ্কে এখানে ক্লিক করুন আপনি পেয়ে যাবেন তো সেখানে সম্পূর্ণ যারা নতুন ইউটিউবার তাদের কি করে মানে পুরো গাইড আমি ওই চ্যানেলে করেছি ওই ভিডিওগুলোতে করেছি পঞ্চাশটা ভিডিও আপলোড করেছি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন তো এখন আমি দেখাবো কি করে আপনি মেল আইডি তৈরি করবেন এবং ইউটিউব চ্যানেল তৈরি করবেন পুরো ভিডিও এবং এর পরেও আমি ভিডিওগুলো আপলোড করব কি করে

তো বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে এখানে কম্পিউটারটা অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি আপনার ব্রাউজার একটা ওপেন করে নিয়ে সার্চ পারে লিখবেন জিমেল তারপরেই যে প্রথমে অ্যাকাউন্টটা রয়েছে সাইটটা রয়েছে জিমেল ডট কম তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম আপনার দিতে হবে তারপরে লাস্ট নেম দিতে হবে তো আমি একে লিখছি আপনাকে দেখাচ্ছি এখানে লাস্ট নেম দিতে হবে আপনি চাইলে আপনার চ্যানেলের নাম এখানে লিখে দিতে পারেন বা আপনার নামে যদি মেল আইডি তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি আপনার নাম এখানে লিখবেন প্রথমে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম আপনার টাইটেল এবং ইউজার নেম আপনি কী চাইছেন সেটা এখানে লিখতে পারেন কিংবা এখানে দেখুন আপনার সাজেস্টেড হিসেবে দেওয়া আছে তো আপনি চুজ করতে পারেন তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে নেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কনফার্ম করবেন কনফার্ম করা হয়ে গেলে এখানে আপনি নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটন আপনি ক্লিক করবেন নেক্সট বাটন আপনি ক্লিক করার পর এইভাবে আপনাকে একটা ফোন নাম্বার এখানে দিতে হবে যে ফোন নাম্বারটা আপনি মেল আইডির সাথে লগ করে রাখতে চান তো সেই ফোন নাম্বার আপনি এখানে দেবেন দেওয়ার পর আপনার এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনাকে এখানে দিতে হবে ডে প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার তো এটা দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো জেন্ডার আপনি মেল ফিমেল যেটা হোক সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আমি মেল এখানে সিলেক্ট করলাম করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো তার জন্য সেই ওটিপিটা আপনাকে দিয়ে এটা ভেরিফাই করতে হবে তো নট নাও অপশান আছে কিন্তু নট নাও করবেন না এটা সেন্ড অপশানে ক্লিক করবেন তাহলে সঙ্গে সঙ্গে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে নাহলে পরে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে তো এখানে আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে আপনি ইনপুট ইনপুট করবেন ইনপুট করা হয়ে গেলে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন তারপরে এটা যে মেসেজটা আসবে আই ইন করে দেবেন ঠিক আছে মানে আপনি সেই ব্যক্তি তো এরপরে একটা প্রাইভেসি টার্মস আসবে গুগলের তরফ থেকে তো সেটা আপনি পড়ে নেবেন আইএ গ্রেতে ক্লিক করে দেবেন আইএ ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এইভাবে খুলে যাবে মেল আইডি আপনার কিন্তু তৈরি হয়ে গেছে তো নেক্সট পার্টার্ন এগুলো করে দেবেন যেগুলো আসছে এগুলো ভালো করে একটু দেখে পড়ে এগুলোকে ওকে করে দেবেন এগুলো এখন কিচ্ছু করার দরকার নেই জাস্ট ওকে করে দিন এখানে কিন্তু আপনার মেল আইডি তৈরি করা হয়ে গেছে এখানে আপনার এগুলো আপনি দেখে নেবেন একটু চাইলে আপনি এখানে কোনো একটা আপনার থিম হিসাবে একটা সেট করতে পারেন সেভ করে রাখতে পারেন চুজের থিম ঠিক আছে আর কিছু করার দরকার নেই এভাবে থিম আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার মেল আইডিতে তো আপাতত এখন মেল আইডি একটা তৈরি হয়ে গেল তো এরপর আপনাকে কি করতে হবে চলুন দেখায় এরপর আপনি সার্চ পারে চলে যাবেন একটা নতুন একটা আপনি পেজ খুলে নিন এবং সার্চ করুন ইউটিউব ডট কম যেহেতু আপনি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবেন তো এরপর আমি দেখাবো ইউটিউবে কী করে চ্যানেল তৈরি করবেন তো এইভাবে ইউটিউব ডট কম লেখার পর আপনি কী করবেন সাইন ইন করবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন সাইন ইন এই সাইন ইন অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে মেল আইডিটা ক্রিয়েট করলেন আমি যে মেল আইডিটা এখন ক্রিয়েট করলাম তো আপনি এইভাবেই যদি করেন তো আপনার মেল আইডিটা শো করবে এই মেল আইডিটা তো এইভাবেই এই মেল আইডিটা আপনার ইউটিউব চ্যানেলে দেখুন চলে এসছে ঠিক আছে এরপর এই আইকনে ক্লিক করে এখানে আপনি দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল তো এই ক্রিয়েটের চ্যানেলে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্রিয়েটে চ্যানেল মানে চ্যানেল তৈরি করার জন্য তো ক্রিয়েটে চ্যানেল আপনি তৈরি করে নেবেন ক্লিক করার পর আপনি এখানে এটা পড়ে নেবেন তো গেট স্টার্টেড এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্টেডে ক্লিক করার পর দুটো অপশান দেখাবে আপনি যে নামে মেল আইডি তৈরি করেছেন সেই নামে যদি করেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন এবং আপনি যদি কোনো চ্যানেলের নাম চুজ করতে চান তাহলে দ্বিতীয়টা এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি যেহেতু প্রথমে আমার চ্যানেলের নামটা চ্যানেলের নাম অনুযায়ী দিয়েছি এবং মেলাডি তৈরি করেছি তাই প্রথমটাই আমি এখানে সিলেক্ট করব বাংলা গাইড ঠিক আছে প্রথমটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মানে আমার এই নামেই চ্যানেলটা আমি খুলতে চাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিন্তু এখানে আমাকে চ্যানেল তৈরি হয়ে গেছে তো এইভাবে আপনাকে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলবে এখান থেকে কিচ্ছু করার দরকার না এখানে ডেসক্রিপশন আপনি লিখবেন চ্যানেল অ্যাবাউট সেকশনে যেটা গিয়ে দেখা যায় আপনার চ্যানেল সম্বন্ধে এখানে লিখতে হবে এটাও পরে লিখবেন এখন লেখার দরকার নেই এখানে আপনি আমার সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত লিঙ্কগুলো ওখান থেকে কপি করে এখানে কিন্তু আপনি পেস্ট করে দিতে পারেন এই লিঙ্কগুলোতে তো এরপরে যে নেক্সট যে স্টেপ তো সেটা আপনাকে কী করতে হবে এখানে কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে মানে আপনার চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ করতে হবে প্রথমে আপনাকে সাজাতে হবে চ্যানেলটা তার জন্য অপশান দিয়েছে কাস্টোমাইজ চ্যানেল এবং ইউটিউব স্টুডিও তো আপনাকে কাস্টোমাইজ চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলটা সাজাতে হবে কীরকম সাজাতে হবে আমি দেখাই আপনাকে যেমন আপনার প্রোফাইল পিকচার দেওয়া ঠিক আছে মানে যেটা লোগো বলা হয় আপনি যদি লোগো দিতে চান তো লোগো সেট করতে পারবেন তো এইভাবে এগুলো আপনাকে এখানে দিতে হবে চ্যানেল আর্ট সেট করতে পারবেন ঠিক আছে তো কীভাবে করবেন চলুন দেখায় তো এই আইকন আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি এটা পড়ে নেওয়ার পর এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচার যেটা আপনি দেবেন তো সেটা আপনাকে তাকে চুজ করতে হবে তো চুজ করার জন্য আপনি কি করবেন এখানে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে আপনার ফোল্ডারে পিকচার রেখেছেন এরপর আপনি সিলেক্ট ইয়োর কম্পিউটার থেকে সিলেক্ট করে আপনার যেখানে পিকচারগুলো রেখেছেন সেটা সিলেক্ট করে ওপেন করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা সেট হয়ে যাবে আপনার লোগোটা বা আপনি যে পিকচারটা দিতে চান প্রোফাইলে সে লোগোটা কিন্তু সেট হয়ে যাবে এটা কিন্তু আপনার যে জিমেল আইডি সেটাতেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে আপনার জিমেল আইডি থেকে যেহেতু এই ইউটিউব চ্যানেলগুলো ক্রিয়েট করতে হয় সেহেতু ইউ মেন মানে মেল আইডির যে লোগো বা যে পিকচারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে ক্রপ করে নেবেন তারপরে সিলেক্ট এ প্রোফাইল পার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা লোগো হিসাবে সেট হয়ে যাবে যেমন আমারটা এখানে দেখতে পাচ্ছেন বাংলা টক লোগোটা এইভাবেই কিন্তু আমি সেট করেছি তো এইভাবে আপনার পরে কিন্তু এইভাবে দেখাবে তো এগুলো একটু দেখে নেবেন এখানে এগুলো হচ্ছে আপনার সম্পর্কে এখানে লেখা আছে তো এগুলো দেখে নেবেন তো এরপর একবার রিফ্রেশ করে দেখিনি যে লোগোটা ঠিকঠাক সেট হয়েছে কিনা তো রিফ্রেশ করলে দেখুন লোগোটা কিন্তু সেট হয়ে গেছে কিভাবে লোগো সেট করতে হয় কীভাবে লোগো তৈরি করতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো জাস্ট এটা ইউটিউব চ্যানেলটা কী করে আপনি সাজাবেন সেটা দেখাচ্ছি লোগো কীভাবে সেট করবেন এরপর চ্যানেল আর্ট এখানে আপনি ক্লিক করবেন বা এখানেও আপনি ক্লিক করতে পারেন এই আইকনটায় তো যাই হোক অ্যাড চ্যানেল আর্ট এখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু আপনার যে চ্যানেল আর্ট সেটা কিন্তু আপনি সাজাতে পারেন তো এইভাবে আপনি যদি সিলেক্ট করে রাখেন কম্পিউটারে যদি আপনি বানিয়ে রাখেন তো এখানে আপনি ক্লিক করবেন না হলে ইয়োর গ্যালারি পার ক্লিক মানে গ্যালারির উপর ক্লিক করে এখানে কিছু দেওয়া আছে তো সেগুলো থেকেও কিন্তু আপনি চুজ করতে পারেন তো আমি এখন আপাতত এগুলো থেকেই একটা আমি চুজ করে আপনাদের দেখাবো পরের ভিডিও আমি দেখাবো কি করে চ্যানেল আর্ট আপনি তৈরি করে সেট করবেন তো আমি এখন শুধুমাত্র এটাই দেখাচ্ছি যে কি করে আপনি মানে কম্পিউটারে থাকা এগুলো নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট রিভিউতে ক্লিক করে আপনি এটা দেখতে পারেন এভাবে ক্রপ করে নিতে পারেন কোন অংশটা আপনি দেবেন এইভাবে কিন্তু সেট করতে হয় চ্যানেল আর্ট তো এইভাবে সেট করে নেবেন সেট হয়ে গেলে আপনি এখানে সিলেক্টের ক্লিক করে দেবেন তো সিলেক্টে ক্লিক করলে কিন্তু আপনার যে চ্যানেল আর সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে ভিডিওস এখানে এগুলো প্লে এটা চ্যানেল এটা ডেসক্রিপশান এটা অ্যাবাউট এবার অ্যাবাউটে এখানে কিন্তু আপনি ক্লিক করে আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখতে পারেন তো সেটার জন্য বা এখানে ফিচার চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন অন্য কোনো চ্যানেল থাকলে এখানে আপনি অ্যাড করতে পারেন তো আপাতত অ্যাবাউটে যদি আমি ক্লিক করি তো অ্যাবাউটে ক্লিক করলে এখানে দেখুন চ্যানেলের ডেসক্রিপশান আপনাকে লিখতে বলছে তো এই চ্যানেলের ডেসক্রিপশন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি চ্যানেলের ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন চ্যানেল সম্বন্ধে আপনি লিখবেন আমি যেমন লিখে রেখেছি দেখে নেবেন অ্যাবাউট সেকশনে গিয়ে সেরকমভাবে আপনি চ্যানেলে কিন্তু আপনার চ্যানেল সম্বন্ধে লিখতে পারেন এখানে আপলোড ভিডিও প্লাস আইকনে ক্লিক করে যেখানে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আশা করি আপনাদের ভালোই লেগেছে বুঝতে পেরেছেন কি করে মেল আইডি তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এবং আপনারা সঙ্গে সঙ্গে এটা দেখার পর অবশ্যই তৈরি করে নিন যদি কোনো রকম কিছু অসুবিধা হয় আবার দেখুন এবং কমেন্ট করবেন আমাকে নিচে যদি কিছু অসুবিধা হয় যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন নিচে অবশ্যই আপনাকে উত্তর দেব এবং চ্যানেল যে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখে দিন এই সংক্রান্ত ভিডিও আরও পাওয়ার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় এবং ভিডিওগুলি লাইক করবেন লাইক করলে ভিডিও করার উৎসাহ আরো বাড়ে এবং অবশ্যই শেয়ার করবেন যারা নতুন ইউটিউবার যারা নতুন ইউটিউবে আসতে চায় বা ইউটিউব চ্যানেল তৈরি করতে চায় প্রত্যেকে এটা শেয়ার করবে আপাতত এটুকুই দেখাবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ